মনের বক মনের বক বকানিকে চেপে দিতে দেখছেন আপনার ব্যাপারটা তার মানে দ্বন্দ্ব তাই না আপনার মন বকবক করছে আর আপনি এটাকে চেপে দিচ্ছেন অর্থাৎ ওখানেই দ্বৈততা দ্বন্দ্ব টানা পড়ে কিন্তু আপনি কখনই ভাবেন না কেন আমার মন বকবক করছে কিভাবে এটা থামাতে হবে তা নয় কেন আমার কেন আমার মন বকবক করছে হা ভগবান এগুলো এমন সব ছেলে মানুষই ব্যাপার কেন একজনের মন বক বক করেই চলেছে এটা কি অলসতা এটা কি আরামদায়ক চলুন ভেবে বার করুন স্যার এটা কি অলসতা যে মন এটার অভ্যাস করে ফেলেছে এবং তাই এটা বক 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 বকবক করতেই থাকে এটা কি আপনাদের প্রতিবদ্ধতা এটা কি কারণ এটা এটা কি এই কারণে এটা কি ভীত খুব গভীরভাবে মন বকবক না করলে কি হবে বুঝছেন কি অর্থাৎ আমাদের বেশিরভাগের মন দখল হয়ে থাকে সে রান্না করেই হোক বা অফিসে বা বাড়িতে বিছানায় হোক বা রান্না করতে করতে এটা সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে কেন স্যার এটা তাই এটা কি সত্যিই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই যে মন বক বক করতেই থাকে এতে কি সত্যিই কিছু এসে যায় এটা গুরুত্বপূর্ণ দাঁড়ান আমি আপনাকে দেখাবো কেন এটি গুরুত্বপূর্ণ যদি এক মিনিট শুনতে কিছু মনে না করেন এটা ভীষণই গুরুত্বপূর্ণ কারণ এতে শক্তির অপচয় হয় এর মানে হলো সমস্ত সময় ধরে হাঁটা হাঁটা হাটা অনুগ্রহ করে উত্তর দিন কেন মন কিছু না কিছুতে ব্যস্ত প্রথমে লক্ষ্য করে দেখুন প্লিজ দয়া করে এক্ষুনি উত্তর দেবেন না এটা নিচক মৌখিক এবং অর্থহীন হয়ে যায় কিন্তু এখন যদি বলে কেন আমার মন ব্যস্ত আপনাদের মন কেন ব্যস্ত কারণ মন মুক্ত নয় না না মন কি ভয় পায় যদি এটা সদা ব্যস্ত না থাকে তাহলে কি ঘটবে ব্যস্ত না থাকলে এর কোনো অস্তিত্বই থাকবে না দাঁড়ান দাঁড়ান ওইটাই ব্যাপার কারণ এর কোনো অস্তিত্বই নেই তাহলে মন বলে আমি বক বক করছি বলেই আমি আছি ও আপনারা জিজ্ঞাসা করছি কেন আপনাদের মন ব্যস্ত যদি এটা ব্যস্ত না থাকত তবে তো এটা ফাঁকা তাই না হ্যাঁ এবং আপনি আপনি সেটারই ভয় পাচ্ছেন তাই না সুতরাং ভয় নির্দেশ দিচ্ছে যে আপনি কিছু না কিছুতে ব্যস্ত থাকুন যাতে ভয় থেকে পালাতে পারে তাই বক 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 সেটাই তো হ্যাঁ যাকে নিয়ন্ত্রণ করা যায় না তাকে এড়াতে এড়াতে সুতরাং আপনার মন সদাই ব্যস্ত এবং একটি ব্যস্ত মন আপনি জানেন যখন একটি মন ব্যস্ত থাকে এটা তখন অকেজ ঠিক তাই নাকি এটা হয়তো ঈশ্বরের কথা ভাবছে আর বলছে ঈশ্বর ভগবান বা যা কিছু এটা করছে এবং ঈশ্বর সম্পর্কিত বই পড়ছেন আর অন্য কিছুতেই দৃষ্টিপাত করছেন না এটি এটি একটি সম্পূর্ণ অর্থহীন এবং অকেজ মন সুতরাং যে মন ব্যস্ত তা শুধু অকেজই নয় বরঞ্চ এর কোনো প্রাণ শক্তি নেই ঠিক এবং এতে নেই আমি এর ভেতরে ঢুকবো না এটা বড়ই জটিল জানেন তো আমরা ফাঁকা হয়ে থাকতে কি ভীষণ ভয় পাই বুঝতে পারলেন শূন্য হয়ে থাকতে সুতরাং ব্যস্ততা এমন একটি মনকে বোঝায় যা তার শক্তি নষ্ট করছে এবং এই সমস্ত বক বক এড়াতে সমস্ত বক বক আপনি একটা কিছুতে মনোসংযোগ করে। আপনি বলেন আমি বক বক করব না আমি ছবিটা দেখবো এই কবিতাটিকে এই মুখের দিকে আর তাকাবো কিন্তু আপনি তাকাচ্ছেন না কারণ এটি ব্যস্ত হয়ে আছে ঠিক তো অথচ কিছু দেখতে গেলে মনের ব্যস্ততা থাকা চলবে না হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক যার অর্থ আপনার তাকানো একাগ্রতা ছাড়াই মনসংযোগী তখন ব্যস্ততা হয়ে দাঁড়ায় আমাকে অবশ্যই একাগ্র হতে হবে আমি অবশ্যই কোনো চিন্তা ভাবনা আসতে দেবো না ইত্যাদি ইত্যাদি সুতরাং আপনি নিজের চারপাশে একটা প্রাচীর তৈরি করছেন মনোনিবেশ করার জন্য যা একটি দ্বন্দ্বে পরিণত হচ্ছে আমি সত্যি জানি না আপনারা অর্থাৎ সচেতনতা আমরা ব্যাপারটা বুঝেছি মনোযোগ একাগ্রতা আমরা এটার আরও গভীরে যেতে পারি কিন্তু আমাদের কাছে অতটা সময় নেই এর মধ্যে অনেক জড়িয়ে আছে কারণ আপনারা জানেন যখন আপনারা মনোনিবেশ করেন আপনারা নিজেদের আমিত্বকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন অচেতনভাবে আমি দিতে পারি আমি অফিস বা কারখানায় আমার মনোযোগ দিতে পারি হুম অথবা ফ্যাক্টরি বা বাগানে যেখানেই হোক না কেন অর্থাৎ আমার পেশা আমার কাছে ওই একাগ্রতা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আপনি কি এতে লক্ষ্য করেননি কারণ সেই একাগ্রতার মাধ্যমে আমি কিছু পেতে যাচ্ছি একটি পুরস্কার সুতরাং এটা হলো একাগ্রতার বিষয় সচেতনতা হলো মনোযোগের থেকে সম্পূর্ণ আলাদা কিছু যার কোনো বাছি নেই আর একাগ্রতা যা আপনার সমস্ত শক্তি একটি নির্দিষ্ট জিনিসের ওপর নিবন্ধ করেছে তাতে একজন বিশেষজ্ঞ হয়ে উঠছেন একজন মালিক অধ্যাপক বা যা আপনি পছন্দ করেন তার বিশেষজ্ঞ যা আপনাকে অত্যন্ত গুরুত্ব দেয় নিজের কাছে এখন আমরা বলেছি সচে সচেতনতার মধ্যে এর কোনোটাই নেই যাই হোক না কেন কারণ মনোনিবেশের মধ্যে এমন কোনো কেন্দ্র নেই যেখান থেকে আপনি পর্যবেক্ষণ করছেন আপনি আপনি মনোনিবেশ করছেন তাই তো তাহলে আপনি কি কখনো আপনার সম্পূর্ণ এখন দেখুন আমি কিছু কথা বলছি আপনারা সমগ্র মনোনিবেশ করুন হুম মনোনিবিষ্টতা আপনার স্নায়ু আপনার শরীর সমস্ত কিছু অত্যন্ত মগ্নভাবে শুনছেন এবং আপনি দেখবেন আমি হিসেবে কোনো কেন্দ্র নেই যে শুনছে আপনি শুধুই শুনছেন সুতরাং যেখানে যেখানে নিবিষ্টতা আছে সেখানে আমিত্ব নেই স্পষ্টতই সেখানে কোনো কেন্দ্র নেই আর তাই কোনো পরিধিও নেই তাই কেন্দ্র থেকে শেষের কোনো দূরত্ব নেই শুধুমাত্র একটি স্থান আর সেই স্থানে পরিপূর্ণ নিবিষ্টতা আছে কোনো মেষ্টনি ছাড়াই সেটা হয়ে ওঠে তাহলে তাহলে কি সেখানে নিবিষ্টতা নেই ঠিক কিনা কারণ আমাদের মধ্যে বেশিরভাগই মনোযোগ দিক খুব গুরুত্ব সহকারে কয়েক সেকেন্ডের জন্য এবং তারপরে এটি কি করে তা দেখে আমরা এটি বজায় রাখতে চাই মনোযোগের অনুশীলন বিভিন্ন প্রতিষ্ঠানে যান যেখানে আপনি মনোযোগী হতে শেখেন বা কিছু গুরুকে অনুসরণ করেন যিনি আপনাকে বলবেন কিভাবে মনোযোগী হতে হবে এসবের অনুশীলন সমস্ত কিছুই মূল্যই সুতরাং মনোয মনোযোগী হতে হলে যার অর্থ আপনার সম্পূর্ণ মনোনিবেশ করা সম্পূর্ণ মনোনিবেশ পর্যবেক্ষণে যার অর্থ আপনার চোখ একেবারে স্থির রাখা আর তাকিয়ে থাকা আপনারা সবাই কি এসবের কিছু করবেন নাকি আমি অনর্থকি বকে বুকে চলেছি যথারীতি